কলাকায় আগবহাইছে অনমোল মেরি আল্ট্রালাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, ভিভেল সো কিসমিস বেলেটেলো, ডিভিএস এক্সএল 100, এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, বিগ বাজার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, এভরিডে মশলা ফিউশন আৰু নেরোলেক সুরক্ষা। Friday's Entertainment's presence. কি জানে গাজি থকা মেঘে বৰষুণ নিদিয়ে। কি কলে স্যারে কোৱা মতে খবৰ বেয়া একদম মাইনাস নাকি যাতা হল দুগুণে কথাটো ঐ আমি যাওঁ কোক যা ডেড বডি ডিরেক্ট শ্মশানত নিব লাগবো এত বেশি সময় রাখা নরা হেগলা যা যোগাড় করুয়া মই পারিয়ে আসলু যা উঠ উঠ কি উঠ উঠ পতকে কি আয়ে ওলো মোর ঘর পড়া আমের বিছনার কাষত থাকা কাপ সিরাপ তুতই তেল বুলি ভাবি আনি এখেতর মাথাত মারি দিছা কিনু কহা কি কি কহা হই হই মুটো সিনা থাথা হল আপনি অপহরণ নাটকখন রচনা করি আপনার পত্নী প্রেমনতাক আপনি নিজে হত্যা করেছে এখানে এনাফ মোর বাবে আপনি রয়ে থাকুক পেহি ও পেহি ও এক গ্লাস পানি দিয়া হা আমার কি মান উঠিলে আমার মুঠ উঠিল 3630 টাকা তার 30 টাকা তো খালু হাতত থাকিল ইটা 3600 টাকা ও সুনিতা কৌ ও দে মাই কৌ কি অ কছিলো তো অ কি নু কয় মাই হব দেচোন ঠান্ডা হচু প্রেসার উঠব দে হব দে মই যি করবো লাগে করিম যাই ফেলে দে থৌ কিবা খবর পাইছা বাপা খবর তো আইছিয়ে ডেড বডিয়ে আইবা বাকি এ বেহি মাইক তুমি কিয়া খেদি দিলানো কালি মোক উইলে দিছি আজি মই উইলে দিছো হিসাব সমান সমান হল ইটা এখনি মাইক তুমি বুঝে দিবা লাগছিল কালি যাম দে মই রবা এ সুনিতা এ ফোন তো মাইক দিছো এ মাই তই কালি পেহিক উইলে দিলি আজি তোক পেহি উইলে দিলাক হিসাব বরাবর হল কালি পেহি যাব বলে দে দে হব দে হব দে রাখ ইটা ঠিক আছে ওকে দেখা ইয়াত ওচৰত ভাল বজাৰ আছেনে আছে স্যার ভাতিবিলা এতে থৌকা বজাৰ বহে স্যার ভাল ছাগলী মাংস পোৱা যাব পাব স্যার মটকি মারা পাঠা পাব স্যার মস্ত হত দাম 500 টাকা কিলো ভাল বগা কুমুরা পোৱা যাব নে ইয়াতে পাব স্যার কুমুরাও পোৱা যাব সকলিয়া বিক্রি করে এক সকলত 10 টাকাকে লয় মোক এটা আনি দিলে হল দেখা যাও স্যার পটকে ড্রেস জোর হলে সিভিল জোর পিন্দি লো কিয় বজার থাকাওতে যদি কিবা কারণত প্রেমলতা ডেড বডি হলে ও স্যার কথাল ধোঁয়া দিব এ মোক দেখা মেকুরি কলিজালে পুলিশে চাকরি করে নহব এই ভয়টো মারিব লাগিব আপুনি তো ইমান ভয়াতুর মানুহ নাছিল কি হল 3 মাহৰ বাবে দেখাক এঠাইলে লৈ যাব লাগিব ওক দিম ভয় স্যার এঠাই ডিউটি এটা দিম ড্রেস নিপিন্দিলে হব মানে স্যার কথা তো হল কি আরাবি গাঁওন মাটি আছে কোর মারি লাউ বেঙেনা আলু তারে খেতি করিব পারিবা হয় নাই কষ্ট আছে হব স্যার মই পটকে বাজার খিনি আনি দাও টাকা মানে স্যার মোর পকেট একদম এমটি স্যার এই তুলুয়া হব স্যার হব এই অফিসারজন সঁচাকে ভাল মানুহ বৰ ভাল মানুহ আপোনাক দুআষাৰমান মিঠা মাত মাতিলে যে ভাল হৈ গ'ল সি নাম্বাৰ 1 কামচোৰ দগাবাস কিয় ক'লে স্যার প্ৰেমৰ কেছটো লৈ এক চিকুট মুভ কৰা নাই আকৌ সি মোক কয় সি বোলে মোক লকআপত ভৰাই থয় মই বোলে প্ৰেমলতাক অপহৰণ কৰি নি মাৰ্ডাৰ কৰিছো কিবা খং উঠিব খং কৰিনো কি হ'ব স্যার খং ৰাগ পৰিহাৰ কৰক তেখেতৰ জেগাত তেখেত আপোনাৰ জেগাত আপুনি আৰু খং উঠিলেই জানিবা
আপুনি লোক করিব কি? বহুত কিবা কিবি কৰি দিব পাৰো মই। ইলেকশন খেলি এমএলএ হৈ জিকি লৈ ডাইৰেক্ট মিনিষ্টাৰ হ'ম, মিনিষ্ট্ৰী হ'ম। তাৰ পিছত তাক মই সিকিউৰিটি গাৰ্ড ৰাখিম, মোৰ ছাৰ ছাৰ বুলি মোৰ পিছে পিছে দৌৰি থাকিব। হেগলা কিবা ভাব আছে যদি কওক, আৰু মই ভাত খাবা নামটো কাকো পুৰা উৰক। মোক চাকৰিহে লাগে, ছাৰে যদি হোম মিনিষ্টাৰ হয় ছাৰে মোক চাকৰি দিব। সাধাৰণ ডি এছ পি এটা কোনে খাতিৰ কৰিব? ইয়ে কমেডি কৰিবলৈ আহিছ, কিয় আহিছ সেইটো ক। আচ্ছা ঠিক না চালো ছাৰ, কিহৰ ঠিকনা? ও ঠিক নাই কলাক, প্ৰেমনতাৰ বোলে লুমাকডালৰ লুৰা বানৰে। 33 কোটি দেৱতাক প্ৰণিপাত জনাইছো, প্ৰাৰ্থনা জনাইছো প্ৰেমলতাজনী যাতে কুশলে থাকে। বুঢ়া বাসুদেৱটো আছেই, এটা কথা হ'ল কি, এই ছাৰে ভালকৈ সলহ হৈছিল নাই? নাই কৰাও, চাউল কেইটামান সিজালোঁ, তাৰে কেইটামান মই খালোঁ। ছাৰক কওঁতে কওঁতে খাবলৈ বহিল, কিন্তু এগৰাহ মুখলৈ নিব নোৱাৰিলে। প্ৰেমলতা কুশলে আছে খাটাং, ছাৰে এতিয়া আমাৰ লগত ভাত খাব। ৰাতি ছাৰ আমি চাৰিও ভাত খাম দাও একেলগে। তহঁতে আজি বজাৰ কৰা খৰচ আমাৰ, ঠিক না ছ খৰচো কৰিছোঁ, ৰাতি খানাৰ খৰচো আমি কৰিম। আজি এই অৱস্থাত মই খানা খাম? খানা আৰু কি ছাৰ, পোলা আৰু কেৰপাই বজাৰ সমাৰ কৰি ৰান্ধি বাঢ়ি এসাঁজ খুৱাবলৈ বিচাৰিছে, আমি খাওঁ আৰু, খানাহে ছাৰ। এ মিকুমা আহ, হেড ছাৰো আহক, অলপ ফুৰি আহাও হ'ব, বজাৰ কৰি আহাও হ'ব। অ চুতীয়া আপুনি যাওক হে, মই আছোঁ, এই ফোন আহিব পাৰে নহয়। ফোনটো পকেটত ধৰে লওক, ফোনটো আহি পেলাই কলিং বেল নাভাবিব নহয়। আহক ছাৰ আহক, বাটত কেৰপা ৰখি আছে, যগলৈ আহকগৈ, যাওক আছোঁ, যাওক যাওক ৰহ। কথাবোৰ কিবা খেলি মেলিহে চুতীয়া, কিয় বা ক'লে ছাৰ? প্ৰেমলতাক মোৰ চকুৰ আগৰ পৰা অপহৰণ কৰি নিলে, তাই ক'ত আছে, কি কৰিছে, কিবা খাইছে নে নেখাইছে, সেইবোৰ ভাবি ভাবি মোৰ মনটো বৰ শোক লাগি থাকে। সি কৈছেহে না ছাৰ, পানী লগা জ্বৰে আৰু তিৰি মৰা শোকে সমান। ঐ বুৰ্বক, ঐ প্ৰেমলতা মৰা নাই নহয়, অপহৰণহে হৈছে। নহয় মিগুৰমা, কথাটো হেনাই এনেই হৈছে দেচোন। একো হেনাই হোৱা নাই। নহয় চুতীয়া, ঢোলাই ঠিকেই কৈছে, তাইৰ কাৰণে মই বহুত কষ্ট পাইছোঁ, সেই কষ্ট মোৰ মৃত্যু যন্ত্ৰণাতকৈ বহুত ওপৰত। আৰু ইফালে পুলিচে দিয়া মানসিক নিৰ্যাতনটো আছে। সব ঠিক হৈ যাব ছাৰ, মই সব ঠিক হৈ গৈছে, মই সব ঠিক ঠাক কৰি দিছোঁ, ইটা মাত্ৰ যায় ৰান্ধি বাঢ়ি খালি হ। তহঁতো মানুহ আৰু দেই, ছাৰে মানসিকভাৱে ভাগি পৰিছে, তহঁতে খানা খোৱাতে লাগি আছো। মিহুৰ মাই অলপ বেছি কৰা দেই, ছাৰো সুধিয়েতো খানা পাইছোঁ, এতিয়া আৰু সেইগিলা কি ক। ছাৰে আমাক কিমান দিন ধৰিছে, ছাৰক আজি আমি এসাঁজ খুৱাম বুলি ভাবছোঁ, তাতে বাধা দিয়া। এ হ'ব দিয়ক চুতীয়া, ইহঁতে মন কৰিছে যেতিয়া আজি সন্ধিয়াকে চাৰিওটা মিলি এসাঁজ খাম দিয়ক। বাপ্পাও কি জুই নোমা গাড়ী জ্বলিছে। ভাত হল যদি খাব লাগে, খাব পাৰাও নাই ৰ। ও ছাৰ এটা কথা সুধবা খুজছিলো। ক'ত ক'ত আকৌ? মানে ছাৰ কোৱে ভাই। এ ক মানে ছাৰ, আগতে কাহিনী এটা ক'ব লাগিব। কি কাহিনী অ? মইনুল আউট অফ ফ্ৰেঞ্চ, তাৰ কিবা বিপদ হ'ল নেকি বাৰু? হেতে পুলিচৰ আগত গতাই দিলে নেকি? হয়তো খন্তেক পিছতে পুলিচে আমাক বিচাৰি আহিব। নাই নাই, অনতি পলমে জাগা সলনি কৰিব লাগিব। অ' ভাইটি, কি হ'ল? আজিতো কিবা এটা সিদ্ধান্ত হোৱা কথা আছিল, হয় মোক মাৰি পেলাবা নহ'লে এৰি দিবা। মৰিবলৈ ইমান হেঁপাহ নে? মই ওলমি থাকিবলৈ বৰ টান পাওঁ, হয় মাৰি পেলোৱা নহ'লে এৰি দিয়া। যদি মা মোক এঘণ্টা সময় দিবা, কিন্তু শাখাই সেন্দুৱে মৰিম যে, সাজোতে কাচোতে অকণমান সময় লাগিব, কোনটো কৰিবা এতিয়া? সদ্যহতে জেগা চেঞ্জ কৰিম। হেল্ল' মইনুল, ক'ত আছ? কি তোৰ কিবা প্ৰব্লেম হৈছে নেকি? আৰে কি হ'ল ক? হেল্ল' হেল্ল' হেল্ল'
নাই 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 একো খবরে পোৱা নাই। পুলিশেতো বিচাৰি আছো বুলিয়ে কৈছে। হব দিয়ক। নাই 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 ভালেই লাগিছে। আকালৰ ভাত নিদানৰ মাত। খবৰটো লৈছে যে। বাৰু এ থৈছোঁ দিয়ক। কাৰ ফোন ছাৰ? মোৰ বন্ধু এজন নিউজত খবৰটো পালে, তাকে ফোন কৰি খবৰ ল'লে। কিমানে যে ফোন কৰিছে, মোৰো ফোন লৈ লৈ আমনি লাগিছে। একেডাল কথা কেনো কিমান কৈ থাকে। ফোনটো অফ কৰিও থ'ব নোৱাৰে, অপহৰণকাৰীয়ে ফোন কৰিব পাৰে। নহ'লে এইডাল মই ঠেকেচা মাৰি ভাঙি পেলালোহেঁতেন। আহ ছাৰক কোৱা, মিহিৰাম থাকিল নহয়, এডালেতো য'ত কুতুৰ গাই, নহ'লে ছাৰক মানাব পাৰিলোঁ হয়। তথাপিও কোৱা। ও ছাৰ ভাত হ'ব ইয়াৰ। ভাত হ'ল যদি খাব লাগে। খাব পাৰ নাই ৰ। ও ছাৰ এটা কথা সুধবা খুজিছিলোঁ। ক'ত ক'ত আকৌ? মানে ছাৰ কোৱে ভাই। এ ক মানে ছাৰ আগতে কাহিনী এটা ক'ব লাগিব। কি কাহিনী? একবাৰ আমি দুয়ো চিত্ত শৰ্মা ছাৰৰ ঘৰত মাটি টানা কাম কৰিছিলোঁ। চিত্ত শৰ্মা ছাৰৰ ঘৰত তো ৰাতি খানা পাতিছিল। তোৰ দুইটাকে মাতিছিল হ'বলে। অ মাতিছিল, পিছে খানা খা নহয় কুকুৰ খেদা দিছিল। কিয়? চাবি ছাৰে খানাত ছাৰৰ লগৰে চাৰিজনমান মাষ্টৰ মাতিছিল। ভৱানী বৰ্মন ছাৰ, মন্টু শৰ্মা ছাৰ, আৰু কোনো আছিলে, নিতুল দাস ছাৰো আছিল। তহঁতক কেলে খেদিলে সেইটো কথা ক। ই কুকুৰেতো ধকে চবৰে আগত কৈ দিলা। কি কৈ দিলা? মালৰ যোগাৰ আছেনে নাই? অহয় ছাৰহঁত ইমান ভাল মানুহ। অ মন্টু শৰ্মা ছাৰেতো মালৰ নাম শুনিলেই হাত জাপ মাৰে। অ সেইকাৰণে তহঁত তাক খেদিলে। আপুনি দেখে দে দিয়কচোন, আপোনাক সুধিব পাৰি। অ ছাৰ মাজু এটা আনো দেখোঁ। অ ছাৰ মই যাওঁ, ইহঁতে মদ নহ'লে খানা খাব নোৱাৰে। কি যে ভাল পায়, তেতিয়ালৈকে মদ খোপা খাবি আৰু গাহৰি পৰা আদি পৰি থাকিবি। এবাৰ মদ নোখোৱাকৈ খানা খাই চাচোন, গম পাবি কেনেকুৱা লাগে। আহক আহক, এতো নাই দেখোন হ'ব লাগে পা। খবৰ হ'লেও পাব ৰ'ব। পেহী, অ পেহী। কি হাফিজ, লগত দেখোন পুলিচ হয়ে ব বহা। এখেতে ভোলাকাৰ পাক বিচাৰি আহিছে। দো হেডমাষ্টৰক খোৱাবা গেছি হে। কি কলাক পেহি? হেডমাষ্টৰক খোৱাবা গেছি দো, বাজাৰ সমাৰ কৰি ৰান্ধি বাঢ়ি খোৱাব। হেডমাষ্টৰো ঘৰত নাই, হেডমাষ্টৰক আৰু কি খোৱাবা যায় হাফিজ? পেহি হে জানবো। অ পেহি হেডছাৰক আৰু কি খোৱাবা গেল দিয়ক। হেডমাষ্টৰে প্ৰেমলতাৰ খবৰক ৰখি ৰখি দিনটো পানীত বাদে একো খোৱা নাই, তাকে ভোলাকাৰ পাই এসাজ ভালকে খোৱাবা গেছি। দুয়ে বোলে ফোনো বন্ধ কৰি ৰাখছে। যিকোনো প্ৰকাৰে ভোলাকাৰ পাক লাগাল পাবাই লাগিব মই। হেডমাষ্টৰৰ ঘৰক যাবা। সন্ধ্যাতে গেছিলো, লাগাল নাপলা পেহি। ইটা গেলি পাবা যাও। তেনেহলে ছাৰ আপনি যাওক, তুমিও যাবা লাগবো মোৰ লগত। হেডছাৰৰ ঘৰ আপনি চিনি নাপৈ? চিনি পাম ৰবা। হলি মই এই গাঁৱৰ কোনোবা এটা নহ'লে লচ্চৰ কৰাত নাই। গাঁৱৰ মানুহ উত্তেজিত হ'লে পুলিচক যি পিহি দিব ফাইনেল। ভোলাকাৰ পাক লগত লৈ যাম, দুয়োকে লগত লৈ ধান ৰাতি থাকিম। কি দিয়ক ছাৰ একো নামাতে দেখোঁ। আকলাই যাবা ভাল নালাগে হা, হেডছাৰৰ ঘৰক লাগি দুৱাকালৈকে যাম। ভোলাকাৰ পাক লাগাল পালি তুমি বিদায় হ'বা। অ পে গলচল শুকাই গেছি হা, চাহ হাত কাপোৰ ব্যৱস্থা হ'ব না। ইয়াই মৰণ নহয়, চাহ হাত কাপোৰ নহ'ব বহা। মৰণ নহয় পেহীৰ মৰমৰ মাত। ঐ কি হৈছে তোৰ? এক্সিডেণ্ট বচোন বাবা বাবা। একো নাই একো নাই, পুলিচৰ চক্কৰত যে নপৰিলোঁ। পুলিচ? এক্সিডেণ্টৰ পিছত সকলোৱে পুলিচত দিব বিচাৰিছিলে। কিয়? গাঁৱত অচিনাকি মোক যে। হেডমাষ্টৰে বুজালে, মোক চৰকাৰী হস্পিটেললৈ নি ট্ৰিটমেণ্ট কৰি পঠিয়ালে। তেনেহ'লে লেনদেনটো কি হ'ল? মই এতিয়া সেইজন মানুহৰ লগত কেনেদৰে বাৰু লেনদেন কৰোঁ কচোন? তাৰ মানে এইজনী এৰি দিবি, কাইলৈ লেনদেন তয়ে কৰিবি। বুৰ্বক তই, ইমান ইম'চনেল, ইমান দুৰ্বল বুলি জনা হ'লে এইবোৰ কাম কৰিবলৈ সন্মত নহ'লো হয়। অ' বন্ধু, তুমি তুমি আকৌ কিয় আহিলা? কিয়া বন্ধু হিচাপে খবৰ এটা কৰিব নোৱাৰো নেকি? তেল বুলি মূৰত কপচিয়া সোপা ঘঁহি দিলা, এতিয়া আকৌ কি ঘঁহিবলৈ আহিছা? ইটা আন নেদাওঁ, ৰাতিপুৱা দিম। কি ক'লা? অঁ ৰাতিপুৱা মূৰত মেহেন্দি লগে দিওঁ বুলি গোবাৰ ঘঁহি দিম। পাগল হৈছা নেকি তুমি? অঁ ৰাতিপুৱা ঘুমটিতে দিম। সীমা চেৰাই নাযাবা কিন্তু দেই। মাৰিব নেকি?
কিয় মারিম? মই মার ধর করা মানুষ নয় নয়। তে হিমা সেরে গেলি কি করব? তুমি এবার যা না প্লিজ। যাম, হিমা সেরে গেলি কি করব কবা লাগব। একো নকরো প্লিজ, যা তুমি। কবাই লাগব মো। কি কব লাগে ও, কামুই সাকিও। পুয়া মেহেন্দি বলি আপনার মুরত গবার খুই দিম, আপনার রাগ উঠবো তেতে মুখ কি করব তাকে কর। কতলা খুশিতে স্থায়ীভাবে থাকি যাম বলে ভাবিছিল। থাকবাই লাগব, সে কারণে তো প্রাইভেট হলিও স্কুলত চাকরি তো দিছু। বেশিকে খং উঠিলে হিমা সেরাই গলে সকল জলাঞ্জলি দি শিবসাগরে গুছি যামগে। কুনিয়ে মই আপনার যাবা দিম। মনে মনে যাম, পলাই যাম আকো। হয় নেকি? যাকশুন যাক, মই কি করিম আপনি তো নাজনে। মোর মৃত্যুর বাবে বুধেশ্বর দাদাই বলে সিলিংতে অমলি দিম। ইয়াতে সাতটা খাই যাব পারবো। কি কথা কয়া তুমি? থানাখান এড়িয়েছো মই, যাব লাগব। মন আছে যদি তুমি ভাত খাই যাবা সারার লগত, না কি স্যার? নিশ্চয় নিশ্চয়। হে হারাম পয়সার মই খানা খাম কেতেন না সংসার। প্রেমলতার ডেড বডি আইব বলি জানা যান নামত, হা কিবা কম, শ্মশানের খরচর নামত দয়ে পয়সা তুলছে, সেই পয়সার খানা মই খাম। প্রেমলতার আজি আকো খবারে নাহিল। আহ নাই তো আন পাও, হলিও বয়া খবর আহ নাই দা আমি। তই কেনকে জানলি? দাদাই ফোন করি কইছি ভাত রান্ধবা আগ দিছি হেড স্যারত তাতে খাব বলে। সি এনকে তিরিটুক একঠে থই ঘটো ঘটকে ঘুরি ফুরক দে, তোকো আনি ইয়াতে বন্দি করে থইছি। মো হে বেকার বন্দি হয়ে আছো, তোক কোনি বন্দি হয়ে ঠেকপা দিছি। তই যা বৌ না, কে মই যাবা নরু, মই বন্দি, তোক তো যাবা আগ দিয়া নাই। তুমি বৌর কারণে বন্দি, মই মোর কারণে বন্দি হয়ে আছো। কিহর মৌ এ মাই, একলা কথা তুমি নুবুঝবে দা আমি। রবা ইটা তুমি লেকচার মারি থাকবা না জাহাজিকল গিতা চালি দিবা। জাহাজিকলের সচ্চরি খাবা উৎস বনে দিম, কিন্তু জাহাজিকল সালাদ নাই দা। বেটি হা হাত কলা হব, সৌন্দর্য বয়া হব, সেই কুন্তারে জাহাজিকল চেলে খাবা নরা, কলডিল কাটবা নরা, ইতে সংসার করছো থেকলা সব আটল তুটফু। হেদ দরি মই সংসারে নকরু য। কপালা শুনিতা বাই, মই জাহাজি কলো চালাম, কলডিলো কাটিম দিয়া খান হবা পেলি, মোর হেগলা আশায় নাই যাব আন পাও। বিয়া পাগলা হয়েছা ছাগলি? বিয়াখানক লই মোর মস্ত আশা, বিয়া হবাক গেলি পাগলা হয়ে থাকা নাই, দরাটো ঠিক করবাক গেলিয়ে পাগলা হয়ে আছো। বুধেদাক মাথা মারা বাদ দি। তুমি বোলে মাথা মার হা, চেলেঞ্জ করছিলা দেখুন। কি হল চেলেঞ্জ? মোর চেলেঞ্জ অর্জুনের প্রতিজ্ঞান, ধমা আকে করু রাখবা নরু। উল্টা পুল্টা নকরবা, কেরপা ভিনির লগত বিয়া হম মই, দোকে কাটিম বাসা, সুনিতা বাইরেক চিনবি। ওলা কেরপা কলে গল সুতিয়া? স্বভাব স্যার, চোরে নেয় চোরের বৃত্তি, কুকুরে নেয় চাই, যার যে স্বভাব মরিলেহে লগত যায়। এ চুর করবলে গল নাকি আকো? মই জানো, মই যে মদ খাবলে মানা করলো। মানলে তো সিহতক স্যার, মুখেরে মাতিলেও মনে নামানে। কোনোবা তপন শর্মা ঘর ধনিয়া দরা আছে, মাংসত কেঁচা ধনিয়া নিদিলে নচলিব, সেই বুলিয়ে গল। শর্মাই ভোলা কেৰবাক ধনিয়া কেতিয়াও নিদিয়ে, সেইকাৰণে তাৰ আগে আগে স্বভাৱবশত দুয়ো ৰাস্তাৰ কিনাৰত ৰ'ব, এনেকুৱা এটা ল'ব, লৈ দুয়োটাই খাব, তাৰপিছত ধলং পলংকৈ ৱাল পাৰ হ'ব, ধনিয়া ছিগিব আৰু ইয়ালৈ আহি যাব। আহক ছাৰ, আহক ছাৰ। নমস্কাৰ। নমস্কাৰ নমস্কাৰ। আচ্ছা কিবা খবৰ আছে নেকি? আকো নাই ছাৰ, ভোলাগাৰ বা দো, মোৰ ফোন ধৰা নাই, দোকে বিচি আছো। আচলতে আমি আটাই মিলি এসাজ খোৱাৰ ডিচিশ্যন ল'লো, আপুনি ফোন কৰা মানেতো লকাপ, দুয়ো ভয় খাইছে চাগে। তে ছাৰ মই গেলো দিয়ক। ৰবা ভোলাগাৰ পাক লাগাল নাপলি, তুমি যাবা নৰ? পাব দিয়ক লগ, ইয়াতে চাৰটা খাই যাব পাৰবো। কি কথা কোৱা তুমি? থানাখান এৰিয়েছো মই, যাব লাগব। মন আছে যদি তুমি ভাত খাই যাবা ছাৰ লগত, না কি স্যার? নিশ্চয় নিশ্চয়। সেই হারাম পয়সার মই খানা খাম কেতেন না সংসার, প্রেমলতার ডেড বডি আইব বলি জানা যান নামত, হা কিবা কম, শ্মশানের খরচর নামত দয়ে পয়সা তুলছে, সেই পয়সার খানা মই খাম।
ককাই আগবহালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস পেলেটেলো ডিভিএস এক্সএল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস এভরিডে মশলা ফিউশন আর নেরোলেক সুরক্ষা।